আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা অনলাইনে ইমো খুলতে চান নাম্বার ছাড়া, তো তারা এই ভিডিওটা দেখতে পারেন। এই অ্যাপসটি আপনারা অনেকে ইউজ করেন, কিন্তু অনেক নাম্বার আসে, নাম্বারগুলো পার্মানেন্টলি ব্যান দেখায়, আর কিছু নাম্বার দিলেও কোড দেয় না। তো এই কোড কীভাবে আনবেন তাই আমি দেখাবো এই ভিডিওতে। তো সফটওয়্যারটা কিন্তু আপডেট হওয়ার কারণে কিন্তু প্রবলেম, মাঝখানে কিন্তু নাম্বারই দিত না, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে দেখাই, আপনার প্লে লিস্টারে গিয়ে এখানে সার্চ বারে লিখে দেবেন এস এ এফ ই ইউ এম, লিখলে কিন্তু অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাপসটির ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আপনারা যখন একটা নাম্বার ইউজ করলেন, এই নাম্বারটি আপনারা ইমোতে বসাইলেন, বসানোর পর দেখেন নাম্বারটি ব্যান। তো এখান থেকে আপনারা নতুন নাম্বার কীভাবে অ্যাপ্লাই দিবেন অনেকে কিন্তু জানেন না। এই এই কোনার আপনারা ক্লিক করবেন। এই কর্নারে ক্লিক করার পরে নিচে আছে থ্রি ডট, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আবার নেক্সটে এখানে ক্লিক করবেন। তারপর আগের মতো এখানে আপনারা ইংলিশে যে কোনো অক্ষর দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এখানে পাসওয়ার্ড আপনার যেটা খুশি ওটাই দিতে পারেন। আমি পাঁচটা ফোর দিব, 1 2 3 4 5। তো নিচে উপরে একই দিতে হবে। তারপর এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন, যদি এরকম বাইশা ওঠে 2-4-5 সেকেন্ড পরে আবারও ট্যাপ করবেন। 2 বা 3 বার ট্যাপ করার পর যদি দেখেন এরকমই কালো হয়ে বাইশা ওঠে, তাহলে বুঝবেন আপনাদের ব্যাগে আসার পরে এখানে কিছু নাম্বার কমাইতে বাড়াইতে হবে কিংবা পাসওয়ার্ডটা ঘুরাইতে হবে, এটা আপনাদের ভাবতে হবে। আমি এখানে ক্লিক করে দেখি কী অবস্থা হয়। এরকম মোসা মোসা যদি থাকে একটু অপেক্ষা করে, তাহলে বুঝবেন নাম্বার আসবে। আর সাথে সাথে বাইশা ওঠে এনে কিন্তু টাইম গুনবেন না আপনারা, সেকেন্ড ওঠে সেকেন্ডের দিকে তাকায় থাকলে কিন্তু আপনারা কখনো নাম্বারটি পাবেন না, ওই সেকেন্ডে আপনি ওঠে। তো আমার কিন্তু অলরেডি নাম্বারটি চলে আসছে। এই চিটিং অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করে এই নাম্বারটি আমাদের কিন্তু এখন কপি করে নিতে হবে। তো কপি করে নেওয়ার পরে আমাদের কেন কোড আসে না, তো সেটাই আমরা এখন দেখব। ইমোতে আমরা নাম্বারটি বসাই দিব। আমাদের এই নাম্বারের প্রথম 3টা অক্ষর এই AA0 দিয়ে বসাই দিতে হবে, কান্ট্রি, এটা আমাদের কান্ট্রি হিসাবে। তারপর আমরা ওকেতে ক্লিক করে দেব। তো আমার এই নাম্বারটি কিন্তু পার্মানেন্টভাবে ব্যান দেখায়, সেই জন্য আমরা নতুন আরেকটা নাম্বার এখানে অ্যাপ্লাই করব। যে নাম্বারটি আমরা পাইছিলাম এই নাম্বারটি কিন্তু আমরা পাসওয়ার্ড হিসাবে দিয়ে দিলাম। সো ভিউস, আমাদের ওই নাম্বারটি যেহেতু ব্যান, আমরা নতুন আরেকটা নাম্বার অ্যাপ্লাই করলাম। তো এই নাম্বারটি আমরা দেখি আসলে এই নাম্বারটি ঠিক আছে কি না। তো ঠিক থাকলে ভালো, আর নয় তো আবারও ট্রাই করতে হবে। ওকে, এই নাম্বারটি আমাদের ঠিক আছে। তো আপনাদের যাদের কোড আসে না, তো আমার এটা সরাসরি কোড চলে আসবে। আর কী জন্য বললাম সরাসরি কোড চলে আসবে, এখানে আপনাদের একটা লেখা বাজবে যাদের কোড আসে না, তো এই লেখাটা বাজবে। আপনি কোডের মাধ্যমে নিতে চান আর এসেটা লেখা বাজবে, এসেটা লেখা বাজবে। তো আপনি যে কোডটা নিতে চান এটা কি আপনি মেসেজের মাধ্যমে নিতে চান না কলের মাধ্যমে নিতে চান, তো আপনি এসেটা লেখা পাবেন যে আপনি SMS, সেখানে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনি ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? এখান দিয়ে একটা লেখা আসবে, আপনি ফলো করলে কিন্তু বুঝতে পারবেন। সো ভিউস, তো আপনাদের আরেকটি কারণে কোড আসে না, আর সেই কারণটা হলো আপনার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আপনারা এখানে একটা প্লাস বাটন বসায় দেবেন নাম্বারের মাথায়, তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো এবার দেখবেন অটোমেটিকভাবে আমাদের কিন্তু নাম্বারটি চলে আসবে, ঠিক আছে? এই যে দেখেন আমাদের কোডটি কিন্তু চলে আসছে অলরেডি, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমাদের কোডটি কিন্তু চলে আসছে, ওই প্লাস বাটনটা বসানোর পরে কিন্তু আমাদের সাথে সাথে কোডটি চলে আসছে। এখানে ক্লিক করার পরে দেখেন আপনারা ক্লিক করে দেবেন, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের কোডটা আপনি পাইয়ে যাবেন। এখানে 86-95, তো 86-95 দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু সাথে সাথে আমার নতুন একটা নাম চাইতেছে, বাস। তো আমরা এখানে
FUL তো সাইফুল দিয়েই আমি নাম্বারটি খুললাম। দেখেন খুব সহজই কিন্তু আমাদের এই যে ইমু টিম থেকে জানাইছে নতুন ইমু আমাদের খোলা হয়েছে, তো স্বাগতম জানাইছে। দেখুন খুব সহজ কিন্তু আমরা ইমোটি খুললাম। তো এইভাবে কিন্তু আপনারা কোড আনতে পারবেন আর খুব সহজ কিন্তু নাম্বারটি নতুন নাম্বার ক্লিয়ার নাম্বারটি আপনারা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই পুরো ভিডিও দেখার জন্য।